এরপর তাদের আর একটা বড় আলামত হচ্ছে, আল্লাহ উল্লেখ করেছেন যে তারা হেদায়াতের পরিবর্তে গোমরাহকে পছন্দ করে, হেদায়াতের পরিবর্তে গোমরাহকে পছন্দ করে। যে হেদায়াত পাওয়ার জন্য তারা নিজেরাও বলে সুরা প্রত্যেক সালাতে প্রত্যেক রাকাতে বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক সোজা পথ, সিরাতে মুস্তাকিমের পথ মানে হেদায়াতের পথ দান করো, দান করুন। এভাবে তারাও যেমন বলে আমরাও বলি, যারাই নামাজ পড়ে তারাই বলে, কিন্তু তারা বোঝারও চেষ্টা করে না আল্লাহর কাছে কী চাচ্ছে, কিন্তু তারা কাজে কর্মে যা চায় তা আসলে চায় না, তারা হেদায়তের পরিবর্তে গোমরা চায়। এ কারণে মুনাফেক যারা এরা সহজে হেদায়ত লাভ করতে পারে না, কারণ যারা চায় একটা তার কাজ করে আর একটা, তখন আল্লাহ তাদেরকে সহজেই যেটা চায় সেটা কিন্তু দিবেন না। যেমন আল্লাহ বলছেন যে উলাইকাল্লাযীনা, যে এই মুনাফেকরা হচ্ছে এমন বৈশিষ্ট্যের এমন স্বভাবের, তারা হেদায়তের বিনিময়ে পথভ্রষ্টতা জলালাকে তারা গ্রহণ করেছে, গোমরাহকে গোমরাহীকে তারা বিক্রয় করে নিয়েছে, একথা আল্লাহ বলছেন। দুই নম্বর সূরা বাকারা 16 নম্বর আয়াতে যে উলাইকাল্লাযীনা ইশতারাউদ্দালালা, যে এরা হচ্ছে ওই সকল ব্যক্তি, এই মুনাফিকরা হচ্ছে এমন ব্যক্তি যারা দলালাকে গোমরাহীকে পথভ্রষ্টতাকে ক্রয় করে নেয় বিল হুদা, হেদায়তের বিনিময়ে, মানে হেদায়তকে বিক্রি করে গোমরাহ পাওয়ার জন্য, হেদায়তকে বিক্রি করে গোমরাহ পাওয়ার জন্য, জান্নাতকে বিক্রি করে জাহান্নাম পাওয়ার জন্য, আখেরাতকে বিক্রি করে দুনিয়া পাওয়ার জন্য, এরা হচ্ছে মুনাফিক। তো তারা এই যে ব্যবসা শুরু করেছে, ক্রয় বিক্রয়ের ব্যবসা, হিদায়াতের বিনিময়ে পথভ্রষ্টতা, আখরাতের বিনিময়ে দুনিয়া, জান্নাতের বিনিময়ে জাহান্নাম, এই যে তারা ক্রয় বিক্রয়ের একটা ব্যবসা শুরু করেছে, আল্লাহ বলছেন ফামা রবি হাত্তি জারতুহুম, তারা তাদের এই ব্যবসায় লাভজনক হবে না, লাভজনক হয়নি, লাভজনক হবে না, তাদের এই ব্যবসায় কোনো লাভ হবে না। যদিও বা তারা ব্যবসাটা শুরু করেছে হেদায়তের বিনিময়ে গোমরাহীকে ক্রয় করে নেওয়ার ব্যবসা শুরু করেছে, এই ব্যবসায় লাভ হবে না। ওয়ামা কানু মুহতাদিন, এরা আর হেদায়তও পাবে না। এদের যে ব্যবসা, এই ব্যবসা যেমন লাভ হবে না, কোনো ফায়দা হবে না, অনুরূপভাবে এরা হেদায়তও পায়নি, কেউ বলছেন হেদায়তও পাবে না। এটা হলো মুনাফের একটা বড় আলামত। তো অত্র আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসির, আপনি বাংলা হোক আরবিকা খুলে দেখবেন, সেখানে উলামা ইকরামগণ এর মধ্য থেকে বিভিন্ন কথা উল্লেখ রয়েছে, আমি সেটা কোট করেছি। যেমন আব্দুল ইবনে আব্বাস, ইবনে মাসউদ থেকে শুরু করে সাহাবিদের একদল ব্যক্তি, তারা সকলেই বলেছেন যে আল্লাহ অত্র আয়াতের মাধ্যমে বোঝাতে চেয়েছেন আখাজুদ দলালা ওয়া তারাকুল হুদা, যে তারা গোমরাহকে চয়ন করেছে, গোমরাহকে বেছে নিয়েছে, গোমরাহকে গ্রহণ করেছে, ওয়া তারাকুল হুদা, হেদায়াতকে ছেড়ে দিয়েছে, হেদায়াতকে তারা বর্জন করেছে। অন্যভাবে মুজাহিদ রহিমাহুল্লাহ বিখ্যাত তাবি, তিনি বলছেন যে এরা প্রথমে ইমান আনায়ন করেছে, সুম্মা কাফারু, অতপর তারা কুফরি করেছে, তারা ইমানের উপরে ধোকা দিয়েছে, এই মুনাফেকেরা। অনুরূপভাবে এরকম বৈশিষ্ট্যের লোক সামুদ জাতির কাছে ছিল, তারা আল্লাহ যখন তাদেরকে হেদায়াতের পথ দিয়েছিল, তারা হেদায়াত না নিয়ে অন্ধকার পথ মানে গোমরাহী পথকে চয়ন করে নিয়েছিল, যেমন বর্তমান মুনাফিকরা গ্রহণ করে থাকে। আল্লাহ বলছেন 41 নম্বর সূরা ফুসিলাত বা হামিম সিজদা 17 নম্বর আয়াতে যে ওয়াম্মা সামুদ, আর স্মরণ করো সামুদের কথা, সামুদ জাতির কথা, ফাহাদাইনাহুম, আমি আল্লাহ তাদেরকে হেদায়াত দিয়েছিলাম, সঠিক রাস্তা সিরাতে মুস্তাকিমের পথ দিয়েছিলাম, ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা, তারা হেদায়াতের বিপরীতে হেদায়াতকে গ্রহণ না করে তারা আমা মানে গোমরাহি দলালার পথকে তারা গ্রহণ করেছে, চয়ন করেছে, ইস্তাহাব্বু পছন্দ করে নিয়েছে। সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়াতের পথ দিয়েছিলেন, কিন্তু তারা হেদায়াতের পথকে চয়ন না করে আমার পথ, দোলালার পথ, গোমরাহির পথকে গ্রহণ করেছে। ঠিক তদ্রূপ আজকের জামানার মুনাফেকরা, তারাও
যদিও বা মনে করে যে আমরা ইসলামের ভিতরে আছি কিন্তু ইসলামকে পছন্দ করে না, সাহাবিদেরকে পছন্দ করে না, ইমানদারদেরকে পছন্দ করে না, আল্লাহ রসুলকে পছন্দ করে না, আল্লাহকেও পছন্দ করে না, পছন্দ করলে আর এই সকল ব্যক্তিদেরকে আল্লাহকে রাসুলকে তারা ধোকা দিত না। সম্মানিত উপস্থিত।